অবশেষে দুহাজার চব্বিশে আবেদনের ইতালির ডোমেস্টিক ভিসা নুন ওঠা শুরু হয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভাইফ জুন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আমি পরপর কিন্তু কয়েকটা ভিডিও দিলাম গতকাল দিয়েছিলাম ইতালির স্পন্সর ভিসার নুলস্তা আপডেট মানে আপডেট নুনস্তা ওঠা শুরু হয়েছিল ইতালির স্পন্সর ভিসা দু হাজার ১৮ আঠারো মার্চ আবেদন করেছিলেন সোমবার থেকে এবং তার আগে একটা ভিডিও দিলাম যে কোটার যে নতুন বন্টন হয়েছে সেটা নিয়ে কথা বলেছি এবং আজকে দেখেন আজকের ভিডিওটা ইজ অল অ্যাবাউট ইতালির ডোমেস্টিক ভিসা যারা একুশে মার্চ ইতালির ডোমেস্টিক ভিসার নূলস্তার জন্য আবেদন করেছিলেন তাদের আপডেট গতকাল থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ইতালির ডোমেস্টিক ভিসার নূলস্তা কবে থেকে উঠবে যেহেতু কৃষিটা তো অনেক আগে শুরু হয়েছিল ওঠা তারপর ইতালির স্পন্সর ভিসার শুরু হলো হচ্ছে গত সোমবার থেকে ওঠা এখন ইতালি ডোমেস্টিক ভিসার নুলস্তা ওঠা শুরু হয়েছে যেরকমটা শুরুতেই বললাম গতকাল মানে হচ্ছে আপনার বাইশে মে বাইশে মে মোটামুটি রাত থেকে আর কি অনেক রাত থেকেই এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিক থেকেই যারা আবেদন করেছে তাদের স্পিডে নূলস্তার নোট কনফার্মেশন মেসেজ বা নোটিফিকেশন আসা শুরু হয়েছে এবং এটা চলতেছে আর এখন তার মানে হচ্ছে অনেকেই ইতালি ডোমেস্টিক ভিসা নুলস্তা পাচ্ছেন সো আমাকে আমি অনেকের সাথে বলতে আমি বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে এবং আমাকে বেশ কয়েকজন নিউজ দিয়েছে এবং তারা এই নূলস্তার কিন্তু ডেটাও দিয়েছে এবং আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে নূলস্তার কনফার্মেশন এখন সমস্যা হচ্ছে আমি যখন স্পন্সরের ভিডিও দিয়েছি ওইখানে অবশ্য আমি যেহেতু ফেসবুকে ভিডিও দিতে পারি না এখন সমস্যার কারণে বাট আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ইতালির স্পন্সর ভিসার নুলস্তা ওঠা শুরু হয়েছে সেইখানে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন বলতে এটা ভুয়া নিউজ মিথ্যা নিউজ অ্যান্ড দেন সো আমি প্ল্যান করেছি ইতালির স্পন্সর ভিসার একটা অরিজিনাল নূলস্তার একটা ভিডিও দিব অনেকে যদিও দেখতে চেয়েছেন যে ইতালির স্পন্সর ভিসার চব্বিশের নুলস্তা কেমন হয় সেটা নিয়ে একটা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই জন্য যে চব্বিশে ইতালির স্পন্সর ভিসার নূলস্তা উঠেছে যদিও তাদের এই সব কমেন্টের ভ্যালু এই নেগেটিভ কমেন্টের ভ্যালু আমার কাছে খুব একটা নাই আর ডোমেস্টিকের ব্যাপারটা হচ্ছে আমি তো বললামই এখন যারা ডোমেস্টিক ভিসার আবেদন করেছেন দুই হাজার চব্বিশের একুশে মার্চ তারা অবশ্যই আপনাদের মাধ্যমের সঙ্গে যোগাযোগ করবেন এবং খবর নিবেন যে তাদের নূলস্তার কি অবস্থা উঠেছে কিনা কারণ আপনারা তো আসলে বাংলাদেশে বসে জানার কোনো সুযোগ নাই। আপনাদেরকে যে মেসেজ করা হবে বা নোটিফিকেশন দেওয়া হবে সেরকম কোনো কিন্তু সিস্টেম নাই যখনই আপনাদের মাধ্যমে আপনাদের জানাবে যে আপনাদের নো উঠেছে তখনই কিন্তু আপনারা শুধুমাত্র জানতে পারবেন সো এই এই ছিল হচ্ছে আজকের ডোমেস্টিক ভিসার আপডেট আশা করি আপনাদের সব কিছু ভালো হবে ও ফর দ্য বেস্ট ফর ইউ গাইস অ্যান্ড এই আজকের আপডেট ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি কিছু শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন itu tadi Allahu akbar asalamualaikum